আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অভিভাবক বৃন্দ এবং ত্রিশাল অনলাইন স্কুলের শিক্ষক বৃন্দ এবং যারা আমার এই লাইভ অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তল থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ তো সেই সাথে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ঈদ কেমন কাটলো নিশ্চয়ই ভালো ঈদ তো প্রতিদিনই তোমাদের কাটতেছে প্রায় ঈদ চলতেছে তোমাদের একদিন বলে ভুল হবে অবশ্য কারণ স্কুল বন্ধ থাকলে ঈদ সেই হিসেবে ঈদ তিন চার দিন প্রায় তিন চার মাস ধরে ঈদ চলতেছে সেই সবদে তোমরা ঈদের আনন্দ বেশি একটা মনে হয় যে বুক করতে পারো নাই কারণ স্কুল বন্ধ থাকলে তারপরে যদি স্কুল খোলা থাকলে তারপরে স্কুল যদি বন্ধ হয় ঈদের বন্ধ দেয় তাহলে সেটার একটা আলাদা মজা পাওয়া যায় এবং আনন্দ পাওয়া যায় যে তিন চার মাস ধরে তোমরা বাড়িতে অবস্থান করতেছ সে বিদায় তোমাদের ঈদের আনন্দটা তেমন মনে হয় যে বারো হয় নাই আর যাই হোক তার এরপরেও ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সবার জন্য খুশি ভয়ানক এই আশা করি তো শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে আমি বোরহান ছাড়ের গণিত একটা ক্লাস দেব গণিতের লগারিদম সূচক এবং লগারিদম এই সূচক এবং লগারিদম জিনিসটা হচ্ছে যে কোনো একটা বড় জিনিসকেই বড় সংখ্যাকে এটাকে ছোট করে লেখা এটাই হচ্ছে সূচক বা আরও ছোটো করতে গেলে সেটা লক এখন ধরো যে একটা জিনিস যদি তুমি বলো যে আলোর বেগ আলুর বেগ আলুর বেগ হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট তার মানে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট এটা দেখো এই সংখ্যাটা কি এইভাবেই তিরিশ কোটি তিরিশ কোটি আমি ভার্স ওয়ান প্রতি সেকেন্ড আলো তিরিশ কোটি মিটার ঝায় এখন যদি আমরা এইভাবে সংখ্যাগুলো লিখতে যাই তাহলে অনেক বড় হয়ে যায় সেই 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 ক্ষেত্রে সূচক এবং লগারিদমের প্রয়োজন হয় তো সূচক এবং লগারিদম এই বিষয়ের ওপর অনেক গণিতজ্ঞ বা গণিতবিদ রয়েছেন তার অনেক তথ্য দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে তোমার লকারিদমের দুইটা পদ্ধতি দুজনে করে গিয়েছেন একজন হচ্ছেন গণিতবিদ স্কটল্যান্ডের গণিতবিদ নেপি ন্যাপিয়ার নেপিয়ার। স্কটল্যান্ডের গণিতবিদ নেপিয়ার তিনি একটি সারণী তৈরি করেন লগের সারণী তৈরি করেন আর এই লগের সারণীটা মূলত তিনি যে সারণীটা তৈরি করেন তার সারণীতে মূলত থাকে ই ভিত্তিক ই বেস ই বেস মানে ইভিত্তিক লক তিনি একটা ই লকের সারণী তৈরি করেন এর পরবর্তীতে এটা ষোলোশো চোদ্দো খ্রিস্টাব্দে আবিষ্কার করেন বা একটা টেবিল তৈরি করেন এর পরবর্তীতে উনিশশো চব্বিশ উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো আগেরটা হচ্ছে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী হেনরি হেনরি ব্রিক্স হ্যান্ড তিনিও একটি টেবিল লগারিদমের একটি টেবিল তৈরি করেন আর তিনিও দেখান তার টেবিলে সূচক পদ্ধতিতে যে সংখ্যাগুলো কিভাবে ছোট করে লেখা যায় যেমন ধর তোমার যে নেপিয়ার যে কথাটা বলছে যে নেপিয়ার ই লক লক ই এটা হচ্ছে ই ভিত্তিক লক ই এক্স দিলাম এটা হচ্ছে ই ভিত্তিক লক তিনি এটা আবিষ্কার করেন ই ভিত্তিক লক এই নেপিয়ার এটা হচ্ছে নেপিয়ারের টেবিল থেকে নেওয়া আর লক লক টেন ভিত্তিক এই টেন ভিত্তিক এটা আবিষ্কার করেন হ্যান্ডি ব্রিক হ্যান্ডি ব্রিক্স এটা হ্যান্ডি ব্রিক্স স্ট্যান্ড ভিত্তিক এবং উনিশশো সালে নেপিয়ার ই ভিত্তিক লগে সারণী দুইটা টেবিল দুজনে তৈরি করেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমাদের এই ভিত্তিক যে ভিত্তিটা আছে অর্থাৎ ভেস্টটা আছে তোমাদেরকে ভেস্টটা অবশ্যই দিতে হবে বর্তমানে বেচার হবে না বেচার সঠিক মান আসে না লক যেমন ধরো লক লক টু লক টু আর লক 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 ই বেস টু মান সমান হয় না আবার একটা জিনিস খেয়াল করো যে এই নেপিয়ারের যে লগ ভিত্তিক লগস এটা কি আবার এভাবে লেখা যায় লন এক্স সংক্ষেপে লন এক্স লন এক্স লন এক্স সূত্র সংক্ষেপে লেখা যায় তবে সেক্ষেত্রে কিন্তু আমরা আজকে প্রথম লগে সূত্র কলেন দেখবো সূত্র কি সূত্র আছে তো বইয়ের যে সূত্র কলেন আছে পাঠ্য বইয়ের যে সূত্র কলেন আছে আমি সূত্রগুলো একটু আগে দেখতেছি সূত্রের উপর ভিত্তি করে তারপরে অঙ্ক করবে ইনশাল্লাহ তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা একটু সূত্রগুলো খেয়াল করো যে আমি লগের এক নম্বর সূত্রটা লিখলাম লক এক নম্বর সূত্রটা হচ্ছে লক সূত্র এক নম্বর সূত্রটা হচ্ছে যে লক বৃত্তি যদি দিই আমরা ই বৃত্তিকেও দিতে পারো তুমি টেন ভিত্তিকেও দিতে পারো তোমার এটা ইচ্ছা ই বৃত্তিক দিতে পারো টেন ভিত্তিক দিতে পারো আবার অনেক সময় এ বৃত্তিকেও দিতে পারো আচ্ছা আমি যদি এ দিই এ বৃত্তিক দিই তাহলে এ লক এ এম এন এম এন সূচকের সূত্রের মধ্যে তোমরা পরে আসছো যে যদি তোমার গুণ থাকে দুটো সংখ্যা তাহলে সেটারে বাঙালি কি হয় তোমার যুগ হয় এটাও সেই একই রকম লক লক প্লাস্তিক লক এম প্লাস অ্যিক লক লক এন এটা গুলো এক নাম্বার নাম্বার টু লক লক অ্যিক লক এখানে আগে ছিল এম এন কি আকারে ছিল গুণ আকারে ছিল এখন আমরা যদি ভাগ আকার লিখি এম বাই এন তাহলে হবে এম মাইনাস অ্যিক লক লক এন

চার নাম্বার সূত্রটা হচ্ছে যে লক ওয়ান অ্যভিত্তিক লক চার নাম্বার চার নাম্বার হচ্ছে লক অ্যিক ওয়ান ইকাল ওয়ান ইকোয়াল জিরো লক জিরো তারপরে হচ্ছে অ্যিক লক ওয়ান সমান জিরো দিলাম আমরা তারপরে আরেকটা ইম্পর্ট্যান্ট সূত্র আছে সেটা হচ্ছে যে অ্যভিত্তিক লক পাঁচ নম্বর অ্যিক লক লক এম টু দি পাওয়ার আর ইকুয়াল যদি লগের পরে কোনো সংখ্যা থাকে বা অক্ষর থাকে সেটার উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারটা অবশ্যই আগে আসবি আর অ্যাভৃত্তিক লক বৃত্তিক লক এম তো শিক্ষার্থীবৃন্দ তোমরা এই পাঁচটা সূত্র আমার মনে হয় যে শিখলেই এই অধ্যায়ের অঙ্কগুলো করা যাবে তো এখন আমরা একটু অঙ্কে যাই দেখি অ্যাপ্লাই করা যায় কিনা এই পাঁচটা সূত্রের মধ্যেই অ্যাপ্লাই করা যায় কিনা না তো প্রথম অঙ্কটা হচ্ছে দেখো প্রথম অঙ্কটা হচ্ছে এটা হচ্ছে অনুশীলনী হচ্ছে চার দশমিক দুই চার দশমিক দুই প্রথম অঙ্কটা হচ্ছে এক নম্বর এক নম্বরের অঙ্ক ক নাম্বার অনেকটি অঙ্ক আছে ক নাম্বার হচ্ছে যে থ্রি ভিত্তিক লক এখানে বৃত্তি বৃত্তি মেন ভিত্তিক হচ্ছে ই এবং টেন এরপরে বিভিন্ন বৃত্তি ধরে অঙ্ক করা যায় যেমন এখানে দিচ্ছে থ্রি লক থ্রি লক একাশি একাশি তা তুমি অঙ্কটা কেমন করবে বৃত্তি কোনো দিনও চেঞ্জ করা যাবে না বৃত্তি ঠিক রাখতে হবে অবশ্যই বৃত্তি অবশ্যই ঠিক রাখতে হবে বৃত্তি চেঞ্জ করা যাবে না লক লক বি থ্রিবৃত্তিক লক দেখো থ্রি টু দি পাওয়ার যদি আমি ফোর লিখি তাহলে কত হয় তিনটা চারটা তিন তিন ত্রিখা নয় নং নং একাশি আচ্ছা সমান সমান করো মানে একটা সূত্র লিখে দিছি অবশ্যই যে যে সূত্রটা হচ্ছে যে লক তাহলেই কত লিখতে পারবো ওয়ান দেখো এখানে থ্রি 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 ভিত্তিক লক থ্রি মানে মিলছে তার মানে কি ওয়ান আচ্ছা ও তার আগে আরেকটা কাজ করতে হবে তোমাকে এই সংখ্যাটা আগে আনতে হবে ফোর লক ফোর লক থ্রি বেস থ্রি সেবান সেওান ফোর ইন্টু এটার মান হচ্ছে সূত্র অনুযায়ী ওয়ান সেভান সেওান ফোর আনসার হচ্ছে ফোর পুরাতম শেষ এরপরে হচ্ছে নাম্বার খ এক নম্বরের খ নাম্বার অঙ্কটা কি দেখো একটু খ নাম্বার অঙ্কটা হচ্ছে খ যে ফাইভ লোক এটা হচ্ছে ফাইভ লোক খ নম্বর ফাইভ ভিত্তিক লক ওটা ফাইভ ভিত্তিক লক ফাইভ ভিত্তিক লক রোড ওভার কিউব রোড ফাইভ কিউব রোড ফাইভ তো খেয়াল করো ভালো করে যে ফাইভ ভিত্তিক লক দেখলাম আমি ফাইভ ভিত্তিক লক ফাইভ ভিত্তিক লক আর কিউব রোড এখানে একটা জিনিস খেয়াল করো যে রোড সমান সমান আমরা লিখতে পারি হাফ কিউপ রোড সমান সমান লিখতে পারি ওয়ান বাই থার্ড আর ও এটা সমান লিখতে পারি ওয়ান বাই ফোর এভাবে লিখতে পারি সুত্র তাহলে এখানে কিউপ রোড ফাইভ আছে তুমি এটাকে লেখবা ফাইভ যেহেতু কিউপ রোডের মান হচ্ছে ওয়ান থার্ড এখন একটা কাজ করো লগের পরে সংখ্যা আছে ফাইভ একটা সূত্র বলছিলাম যে যদি কোনো লগের পরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটার যদি পাওয়ারও থাকে তাহলে পাওয়ারটা আগে যাবে গা তাহলে এখানে বৃত্তিটা কিছু মনে করব না বৃত্তির বৃত্তি নাই এখানে মনে করো বৃত্তি নাই লগ ফাইভ টু দি পাওয়ার লক ফাইভ টু দি পাওয়ার ওয়ান থার্ড লক ফাইভ টু দি পাওয়ার ওয়ান থার্ড এখানে বেসটা তোমার মুখ্য বিষয় নয় এই মুখ্য বিষয়টা হচ্ছে যে লক ফাইভ টু দি পাওয়ার ওয়ান থার্ড তাহলে লকের পরে একটা সংখ্যা ফাইভ তার উপরে হচ্ছে পাওয়ার ওয়ান থার্ড তাহলে ওয়ান থার্ড আগে আসবে ওয়ান থার্ড লক ওয়ান থার্ড লক ফাইভ ওয়ান থার্ড লক ফাইভ আমি ওয়ান থার্ডটা শুধু আগে আনছি এখন খেয়াল করো ওয়ান থার্ড আর এখানে কিন্তু দেখো যে তোমাকে একটু আগে দেখাইলাম যে লক ওয়ান সেই সূত্র অনুযায়ী ফাইভ ফাইভ যেহেতু মিলছে যে এক্ষেত্রে এন্টু এই জায়গাতে ওয়ান লিখতে পারো তাহলে এটা গুণ করলে হবে ওয়ান বাই থ্রি আনসার এটা হচ্ছে তোমার খড় নাম্বারের আনসার তাহলে খড় নাম্বারের পরে যাই ঘর নাম্বারে আমরা ঘর নাম্বারে একটা অঙ্ক করি ঘর নাম্বারে একটা অঙ্গ করি ঘর নাম্বারে আছে একটু খেয়াল করো ভালো করে বেশ কোনো দিন পরিবর্তন করা যাবে না বৃত্তি চেঞ্জ করা যাবে না বৃত্তি ঠিক রেখে আর বাকি গলাম যা ইচ্ছা তাই করা যাবে কিন্তু বেজ পরিবর্তন করা যাবে না ফোর পরিবর্তন করা যাবে না যদি ফোর পরিবর্তন না করা যায় তাহলে টুকে অবশ্যই পরিবর্তন করতে হবে তাহলে আমরা যে টুকে কিভাবে পরিবর্তন করবো টুকে আমরা কিভাবে পরিবর্তন করব দেখো যে ফোর ভিত্তিক লক ফোর ভিত্তিক লক এখানে যদি একটা রোড দিয়ে আমি ফোর দিই তাহলে কত হবে টুই তো থাকবে তাই না যদি টু থাকে তাহলে পরের বার দেখো যে ফোর 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 টু দি পাওয়ার রোড এর মান হচ্ছে কত হাফ এবার হাফটা আগে যাবে হাফ হাফ ভিত্তিক লক ফোর অর্থাৎ এখানে দেখো এ মিলছে অর্থাৎ ওয়ান তাহলে হাফ ইন্টু ওয়ান সমান সমান হাফ আনসার খেয়াল করো এরপরে অঙ্কটা খেল করো একটু ঘা ঘা নাম্বার ঘর ঘর হচ্ছে তোমার টু রোড ফাইভ ভিত্তিক লক টু রোড ফাইভ টু রোড ফাইভ ভিত্তিক লক এটা আর ওপর হচ্ছে চারশো চারশো এখন খেয়াল করো এটা চেঞ্জ করা যাবে না বেস চেঞ্জ করা যাবে না বেস চেঞ্জ করা যাবে না একটা কাজ করি যে লক লক টু রোড ওভার ফাইভ রোড ওভার ফাইভ আ ওপরে দিই টু রোট ওভার ফাইভ এটার পাওয়ার যদি ফোর দিই দেই তো কত হয় চার এটার হয় টোটো দি পাওয়ার ফোর মানে কত ষোলো ষোলো ইন্টু এখানে রোডেস করে কাটা একটা আর একটা থাকে তাহলে পঁচিশ পঁচিশ হ্যাঁ পঁচিশ আর ষোলো গুণ করলে হচ্ছে যদি গুণ করি তাহলে কত হবে তিরিশ ভার পাঁচ দশ দশ শূন্য হাতে হচ্ছে এক তিন আরেক চার পাঁচ চার দিলে হয় না চার দিল্লি কত পঁচিশ পাঁচ পাঁচ আর হচ্ছে ষোলো পঁচিশ আর ষোলো কি গুণ করলাম পাঁচ ছয় তিরিশে শূন্য হাতের তিন ছয় দুই গনে বারো আট তিন পনেরো পরে পাঁচ ওকে পাঁচ দুই ধর হাতের এক চারশো তাহলে ঠিক আছে এখানে তোমাকে ফোর দিলেই হবে একটা জিনিস খেয়াল করো যে এই বেইস এবং এখানে তোমার পাওয়ার এইটাও মিলছে আমি পাওয়ারের যে পাওয়ারটা আছে সেটা আগে নিয়ে আসি ফোর ফোর লক টু রোট ফাইভ ওপরেও হবে টু রোট ফাইভ তাহলে এটা মিলছি টু ডোট ফাইভ টু ডট ফাইভ সূত্র আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করলাম এই যে সূত্রটা অ্যাপ্লাই করলাম লক সমান ওয়ান মানে মিল মিল থাকলেই ওয়ান সমান সমান ফোর আনসার হল ফোর এরপরের অঙ্কটা কি আছে দেখো এরপরে আছে এরপরে অঙ্কটা আছে ফাইভ ভিত্তি লক ফাইভ ভিত্তি লক ফাইভ ভিত্তি লক ব্র্যাকেট দেওয়া আছে কিউ রুট ফাইভ ইন্টু রুট ফাইভ এটা দেওয়া আছে এখন কি করতে হবে সমান সমান ফাইভ ভিত্তিক লক ঠিক থাক ফাইভ ভিত্তিক লক ঠিক থাক এটা আমরা ভাঙাই ব্র্যাকেটের ভিতরে এটা ভাঙাই এটা ভাঙাইলে হবে ফাইভ টু দি পাওয়ার ওয়ান থার্ড ওয়ান থার্ড এন টু এন টু এটা হবে ফাইভ টু দি পাওয়ার হাফ আচ্ছা সমান সমান ফাইভ ভিত্তিক লক এখানে সূচকের সূত্র ভাঙাইলে কি হয় ফাইভ টু দি পাওয়ার ওয়ান থার্ড

ফাইভিক লক 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার ফাইভ বাই সিক্স ফাইভ বাই সিক্স এখানে তোমার ফাইভ বাই সিক্সটা আগে এসে পড়ব 5 বাই সিক্স ফাইভ 5 লক ফাইভ অর্থাৎ এটা মিলে গেল 1 তোমার রেজাল্ট হচ্ছে 5 বাই 6 5 বাই e 5 বাই 6 ta,

দুই নম্বর নাম্বার টু টুতে যদি যাই টুর ক নাম্বার ক নাম্বারে আছে ক নাম্বারে আছে যে ফাইভ ভিত্তিক লক এক্স ফাইভ ভিত্তিক লক ফাইভ ভিত্তিক লক এক্স ইকোয়াল ইকোয়াল হচ্ছে থ্রি তো এটা এভাবে তোমাকে এক্সের মান নির্ভর করতে বলা হয়েছে বা তুমি এটা এভাবে করবা যে এখানে বে বে বেস কত বেস হচ্ছে ফাইভ হাই উপরে এই পাওয়ারটা এই এই সংখ্যাটা চলে আসবে পাওয়ার হিসেবে সমান সমানে পড়ে এই বৃত্তির উপরে কত ছিল এক্স এক্সটা জায়গা পরে বা এক্স কল পাঁচ পাঁচটা পঁচিশ পাঁচ পঁচিশে একশো তো পঁচিশ আনসার এক্সার মান হল এত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর এই সিস্টেমের যে অঙ্ক করেন পরবর্তীতে সবটি একই সিস্টেমের অঙ্ক তো আমি আমি তোমাদের একটু ভিন্ন টাইপের একটা অঙ্ক আছে যে ঘ নম্বরে যে এক্স ভিত্তিক লক লক এক্স ভিত্তিক লক আছে ওয়ান বাই ষোলো ওয়ান বাই ষোলো সমান সমান মাইনাস টু মাইনাস টু তো তুমি এটা কীভাবে করবে এটা করবে যে এক্স ভিত্তিক লক এটাকে তুমি ভাঙাই নেও এটা ভাঙাইলে হবে কি যা এটা বাঙালি হয় কি যে ফোর ফোর এটা বাঙালি হবে ফোর ইনভার্স ওয়ান এটাই তো হয় নাই যে ইনভার্স টু অর্থাৎ অর্থাৎ এটা ষোলো সমান সমান মাইনাস টু আর এটা যদি করতে যাই তাহলে আমাকে করতে হবে যে এক্স স্কোয়ার ইকুয়াল ইকাল ফোর মাইনাস টু বা ইকাল কত হয় এ জায়গাত ওয়ান বাই ওয়ান বাই ওয়ান বাই আমরা কেটে দিতে পারি আমরা কেটে দিতে পারি যে ওই পক্ষে কি কাটে কেটে দেম ওই পক্ষে টু আর টু কেটে দিলে থাকে এক্স ইকাল ফোর ইনভার্স ওয়ান ফোর ইনভার্স ওয়ান বা বা এক্স ইকাল ওয়ান বাই ফোর আনসার তো যাই আমরা তিন নম্বরে যাই তিন নম্বরে প্রমাণ করো দেখাও যে বাবা প্রমাণ করো যে দেখাও যে বা প্রমাণ করো যে কি প্রমাণ করতে হবে দেখি প্রমাণ করি বা দেখাই দেখাও যে তিন নম্বর তিন নম্বরে দেখাও যে যে ফাইভ ভিত্তিক ল টেন ভিত্তিক লক ফাইভ আমি একসাথে করে ফেলি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি ডাক্তার না তোলে আমি লেফট হ্যান্ড সাইড দিয়া লেফট হ্যান্ড সাইড কল করে ফেলি যে ফাইভ লক ফাইভ টেন ভিত্তিক লক সেটা টেন ভিত্তিক লক ফাইভ মাইনাস টেন ভিত্তিক লক টেন ভিত্তিক লক পঁচিশ হ্যাঁ একটা জিনিস খেয়াল করো তোমরা যদি কোনো লগের যদি লগের লগের পরের সংখ্যা যদি কোনো পাওয়ার থাকে তাহলে সেটা আগে যায় আর আগে যদি থাকে কোনো সংখ্যা তাহলে সেটা পাওয়ার পাওয়ার হিসেবে ব্যবহৃত হয় তাহলে টেন ভিত্তিক লক টেন ভিত্তিক লক ফাইভ টু দি পাওয়ার ফাইভ মাইনাস এটা হচ্ছে টেন ভিত্তিক লক টেন ভিত্তিক লক পঁচিশ এমন খেয়াল করো যে আমি যদি আমি যদি ফাইভ টু দি পার ফাইভ এবং পঁচিশ যদি আমি ই মনে করি এটাকে এম আর এটা কি এন মনে করি তাহলে একটা সূত্র পড়ে যে লক লক এম মাইনাস লক এন ইকাল কি ইকাল হচ্ছে লক লক এম বাই এন এই সূত্রটা তোমাকে এই জায়গায় প্রয়োগ করতে হবে তো টেন ভিত্তিক লক টেন ভিত্তিক লক ফাইভ টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ ফাইভ টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার ফাইভ বাই পঁচিশ 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 টেন ভিত্তিক লক টেন ভিত্তিক লক এখানে পাঁচটা ফাইভ আছে পাঁচটা ফাইভ আছে এক দুই তিন চার পাঁচ আর এখানে আছে দুইটা 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 ফাইভ ফাইভ ইন্টু ফাইভ যদি হয় তাহলে থাকে কত এটা এটা কাটা এটা এটা কাটা এটা এটা কাটা পাঁচ পাঁচটা পঁচিশ পাঁচ পঁচিশে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে হবে তোমার লক টেন ভিত্তিক লক একশত পঁচিশ দেখো তো ডান পাশে কত আছে হ্যাঁ ডান পাশেও আছে টেন ভিত্তিক লক একশো পঁচিশ ডান ডান পাশে আছে টেন ভিত্তিক লক একশো পঁচিশ তার মানে তুমি রাইট অ্যান্সার লিখতে পারো যে রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইট এভাবে তোমরা পরবর্তী যে অঙ্ক কল্যাণ আছে সেম টু সেম একই নিয়মের তোমরা এই সূত্রকল্যাণের উপর ভিত্তি করে অঙ্ক করবে আশা করি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল বন্ধ বাড়িতে পড়াশোনাও বন্ধ এরপরেও চেষ্টা করবে যতটুক পড়া যায় যতটুক যারা যাদের অভিভাবক সচেতন তাদের ছেলে মেয়ে মনে হয় কিছু পড়াশোনা করে আর যাদের অভিভাবক সচেতন না তারা তাদের মনে হয় না যে চার মাস ধরে তারা টেবিলে বসে বা পড়ে তো এই বিশ্ব যে মহামারী বিশ্ব মহামারীতে আমাদের এই শিক্ষা ব্যবস্থাতেও মহামারী হবে বা হচ্ছে তো সেটা কাটিয়ে ওঠার জন্য আমাদের এই বিশাল ব্যবস্থা সারা বাংলাদেশ অনলাইন ব্যবস্থা এই ব্যবস্থার যদি তোমরা যদি এই ক্লাসগুলো দেখো প্রত্যেকটা টিচারই ক্লাস দেন বিভিন্ন বিষয়ের উপর বেশিরভাগ ক্লাসই হয় ইম্পর্টেন্ট বিষয় যেমন বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এইগুলানির উপরই ক্লাস হয় আর যেগুলো তোমরা খাতা নিয়ে দৌড়ো প্রাইভেট পড়ানো পড়ার জন্য সেই বিষয়গুলোরই ক্লাস হয় তো একটা কথা হচ্ছে যে গ্রামের আমার মনে হয় গ্রামের টোয়েন্টি পারসেন্ট শিক্ষার্থী এই অনলাইন ক্লাসগুলো দেখে গ্রামে টোয়েন্টি পার্সেন্ট মাত্র বিশ পারসেন্ট শিক্ষার্থী মনে হয় না যে আমার যে এই অনলাইন ক্লাস দেখে এবং এই ক্লাস থেকে তারা কিছু শিখে তারা আরও আমি আমি আমার আমারও বা আমার অভিজ্ঞতাতে আমি দেখতেছি যে তারা মোবাইল কিনতেছে ঠিকই গার্জেন দিয়ে কেনাইতেছে মোবাইল এবং সেই মোবাইল তারাই ক্লাসে ব্যবহার না করে তারা নেগেটিভ যে জিনিসগুলো আছে তারা সেগুলো আরও নষ্ট হচ্ছে তো এটার পজিটিভে সে আরও নেগেটিভ হচ্ছে দিন দিন তে এই আমরা শিক্ষার্থীদের মোবাইল দেওয়া এবং শিক্ষার্থীর কাছে মোবাইল থাকা আমরা নিষেধ বা সরকার নিষেধ করেছে এখন সেই শিক্ষার্থীর হাতে আমরা যে মোবাইল তুলে দিচ্ছি তাও বাটন ফোন না যাতে কল আসবে এবং যাবে এমন ফোন তুলে দিচ্ছি যে ফোন হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন যা অ্যান্ড্রয়েড ফোন ছাড়া এই ক্লাসগুলো দেখা যায় না তো ওই শিক্ষার্থী অ্যান্ড্রয়েড ফোন পে কি ক্লাস দেখছে না কি দেখছে অভিভাবকদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল আপনারা একটু দয়া করে একটু খেয়াল রাখবেন যে আপনার ছেলে মেয়ে কি দেখছে ক্লাস দেখছে ক্লাস নিয়মিত ক্লাস দেখছে নাকি অন্য কিছু দেখছে বা অন্য কিছু করছে সে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছেন ঠিক আছে কিন্তু তারা নিয়মিত ক্লাস দেখছে কি না এটাও একটু পরীক্ষা করবেন তো এইটা কিনে অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়ার ফলে এই ক্লাস দেখার পরিবর্তে তারা আরও ধ্বংসের মুখে যাচ্ছে গ্রামের শিক্ষার্থীরা গ্রামের শিক্ষার্থীরা তো শহরের শিক্ষার্থীরা মোটামুটি দেখে অনলাইন ক্লাসগুলো দেখে কারণ অভিভাবক সচেতন না আর গ্রামের অভিভাবক সচেতন না বিধি এই ক্লাসগুলো বেশি একটা দেখে না তারা আমি যতদূর দেখতে পারতেছি জিজ্ঞাসা ছাত্রদের অভিভাবককে জিজ্ঞাসা করলে বলে যে অ্যান্ড্রয়েড ফোন মোবাইল ফোন তো কিনে দিছি এই সেই পরে কয় টাকা চায় একদিন পরে পরে টাকা চাই আমি যে এমবি কিনলে তো টাকা লাগবেই ইত্যাদি ইত্যাদি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই নেগেটিভ মাইন্ডের কিছু দেখবা না মোবাইলে শুধু ক্লাসগুলাই শুধু ক্লাস খুললেন ক্লাসের একটা নির্দিষ্ট রুটিন থাকে এই রুটিন মাফিক তোমরা ওই রুটিনের ক্লাস ক্লাসগুলো দেখবা এবং ডাউনলোড করে রেখে দিবা যদি ডাউনলোড করতে না পারো তাহলে ক্লাসগুলি তুমি পরবর্তীতে একবার দেখবা আটকে 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 খাতার মধ্যে নোট করে রাখবা প্রত্যেকটা ক্লাস বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান যে ক্লাসটাই হোক না কেন সেই ক্লাসটা তোমরা নোট করে রাখবে আশা করি তো সেক্ষার্থী বন্ধুরা এই ঘরের মধ্যে এই তিন চার মাস যাব তোমরা একেবারে বন্দি অবস্থায় আসো বন্দি অবস্থায় আসো স্কুল নাই কলেজ নাই কিছু নাই পড়াশোনা নাই কিছুই নাই তো এই এই বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করবে যে তোমরা যেন মাদকে আসক্ত না হও নেগেটিভ কোনো কিছু না দেখো মোবাইলে আমি এই আশাই করি যে তোমরা বাংলাদেশে আমাদের টিচার যারা আছে আমরা আমাদেরও শিক্ষিত এরকম সেরকম আশা যে তোমরা শিক্ষিত হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করো আর তুমি শিক্ষিত হলে তোমার সবচেয়ে বেশি খুশি হবে তোমার বাবা এবং মা সবচেয়ে বেশি খুশি হবে তোমার বাবা মা এটা তুমি চিন্তা করো আর তোমার বাবা মা যদি দুয়া করে দেয় সেই দুয়া কোনোদিনও ফেরত আসে না সেই দুয়া তোমার ডাইরেক্ট তোমার কবুল হয়ে যায় তাই সুতরাং তো বাপমার সাথে এই এই বাড়িতে বসে থাকতে থাকতে তোমরা খারাপ আচরণ করবে না তাদের সাথে অবশ্যই ভালো আচরণ করবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামী দিন আমার ক্লাস আছে সাড়ে নয়টায় পদার্থবিজ্ঞান আশা করি ক্লাসটি দেখবি সেটা আমার রুটিন রুটিনমাফিক ক্লাস তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে